মালদ্বীপ আর ভারতের মধ্যে যে চাপা নতর চলছে তা আর কারো অজানা নয়। আর মাঝে মধ্যেই শোনা যাচ্ছে চীনের জাহাজ কিন্তু মালদ্বীপের বন্দর অঞ্চলে ভিড়ছে। তাই মালদ্বীপের উপকণ্ঠে নতুন নৌঘাঁটি বানাবে ভারত। সাগরে নজর রাখতে এবার লাক্ষাদ্বীপে যাচ্ছে জটায়ু। কি এই জটায়ু, সমস্ত আলোচনা করব আজকের এই ভিডিওতে। ভারত মহাসাগরে নজরদারি আরও জোরদার করতে চাইছে নয়াদিল্লি। সেই ভাবনা থেকে লাক্ষাদ্বীপে নতুন নৌঘাঁটি তৈরির তোড়জোড় শুরু হয়েছে। সেখানে পাঠানো হচ্ছে রণতরী জটায়ু। এই জাহাজটি থেকে মালদ্বীপ সংলগ্ন সাগরে নজর রাখা হবে। সরকারি সূত্র উল্লেখ করে ইন্ডিয়া টুডে দাবি করেছে আগামী সপ্তাহের মধ্যেই লাক্ষাদ্বীপে পৌঁছাবে জটায়ু। লাক্ষাদ্বীপের মিনিকয় দ্বীপে প্রাথমিকভাবে রণতরীটিকে রাখা হবে। ওই অঞ্চলে সাগরে কি চলছে তার উপর নজর রাখবে জটায়ু। প্রাথমিকভাবে জটায়ুতে হাতে গোনা কয়েকজন নৌ আধিকারিক এবং কর্মীকে পাঠানো হচ্ছে বলে খবর। সময়ের সঙ্গে সঙ্গে তার পরিধি বৃদ্ধি পাবে। আগামী দিনে জটায়ুকে কেন্দ্র করে লাক্ষাদ্বীপে নতুন একটি নৌঘাঁটি তৈরির পরিকল্পনা রয়েছে ভারতের। আগামী সপ্তাহে নৌবাহিনীর কমান্ডারদের কনফারেন্স প্ল্যান অনুষ্ঠিত হবে INS বিক্রান্ত এবং INS বিক্রমাদিত্যের উপরে। সেখানেই লাক্ষাদ্বীপে INS জটায়ুকে কেন্দ্র করে নতুন ঘাঁটি তৈরি করা হবে। বঙ্গোপসাগরে নজরদারির জন্য আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের কাছে রয়েছে INS বাজ। জটায়ুকে লাক্ষাদ্বীপে পাঠানো হলে আরব সাগরেও ভারতের নজরদারি তেমন জোরদার হবে বলে মনে করা হচ্ছে। লাক্ষাদ্বীপে আপাতত রণতরী ছাড়াও বেশ কিছু হেলিকপ্টার পাঠানোর পরিকল্পনা রয়েছে নৌসেনার। MH-60 কাপ্টার সেখানে পাঠানো হবে। মালদ্বীপে গত নভেম্বরে ক্ষমতায় এসেছেন ভারত বিরোধী শাসক মোহাম্মদ মুইজু। তারপর থেকে দক্ষিণ পশ্চিমের এই দ্বীপ রাষ্ট্রের সঙ্গে ভারতের সম্পর্কের কিছুটা অবনতি হয়েছে। মুইজু মালদ্বীপ থেকে ভারতকে সেনা সরিয়ে নিতে বলেছেন। তিনি চীনপন্থী শাসক হিসাবে পরিচিত। ক্ষমতায় আসার পর চীন সফরও সেরে ফেলেছেন। তার আমলে ভারত মহাসাগরে চীনের আনাগোনা আগের চেয়ে বৃদ্ধি পেয়েছে। বিশেষজ্ঞদের মতে মালদ্বীপ এবং চীনের যৌথ ক্রিয়াকলাপের মাঝেই লাক্ষাদ্বীপে নজরদারি অস্ত্র পাঠাচ্ছে ভারত, যা সাগরে দিল্লির চিন্তা কিছুটা হলেও লাঘব করতে পারবে।